শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ইন্দ্রাণী পাঠক, সিনিয়র শিক্ষক, সেন্ট ক্লাসের স্কুল ইন চট্টগ্রাম। বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। পূর্বের ক্লাসে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কিছু সৃজনশীল অংশ পড়তে দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে সেটি চর্চা করেছো এবং খাতায় উত্তরগুলো লিখেছো। আজকে ঠিক একই অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমরা ছবিতে কিছু অংশ দেখব এবং সহজেই অনুমান করতে পারবো আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। এসো আমরা ছবি দেখি। লক্ষ্য করো, আমরা এমন কিছু অংশ দেখতে পাচ্ছি। একটা গাড়ি, গাড়িটা উল্টে পড়ে গেছে, অনেক জনসমাগম। পরবর্তীতে দেখতে পাচ্ছি একটা দু তিনজন মেয়েকে কিছু পার হয়ে রাস্তা, মানে সে কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে না, হ্যাঁ, রাস্তায় দেখছি। আবার দেখছি যে দুটো গাড়ি, দূরত্ব তাদের মাঝখানে কিন্তু খুবই কম। তারপর দেখতে পাচ্ছি একটা জেব্রা ক্রসিং এর মতো আমরা রাস্তা পারাপারের অবস্থা দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি একটা ওভারব্রিজ। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। তোমরা ঠিকই ধরতে পেরেছ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ষোড়শ অধ্যায়, বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। আর আমাদের আজকের পাঠ হচ্ছে সড়ক দুর্ঘটনা। আমরা জানি আমাদের বাংলাদেশ একটি সামাজিক সমস্যা পীড়িত দেশ। সবসময় সামাজিক সমস্যা পীড়িত দেশ আমি কখনোই বলতে চাই না, বা আমরা কখনোই বলতে চাই না। তারপরও এমন কিছু অপ্রত্যাশিত আমাদের ঘটনা ঘটে যায় যেগুলো আমরা কখনোই মানে কাম্য নয় আমাদের জন্য, তেমন একটি সড়ক দুর্ঘটনা। তাহলে এসো সড়ক দুর্ঘটনাটা কি আমরা একটু জানি। তার পূর্বে আমরা আমাদের কিছু অংশ আছে আমরা একটু দেখে নিই। তোমরা একটু ভালো করে খেয়াল করো। তোমরা অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছ এবং লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। পূর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা সম্পর্কে। তাহলে আমরা এই পাঠ থেকে আমরা প্রথমে আসছি সড়ক দুর্ঘটনাটা কি সেটা অবশ্যই জানবো। তাহলে একটু এসো আমরা তথ্য জানি। সড়ক দুর্ঘটনা আমরা যে অংশগুলো ছবিতে দেখেছিলাম সেই দেখার মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো বিষয় এখান থেকে জানতে পারবো। চালক, মালিক, ট্রাফিক, পুলিশ এবং রাস্তার ত্রুটি ও দুর্বলতা জনিত সড়ক কেন্দ্রিক যে দুর্ঘটনা তাই সড়ক দুর্ঘটনা। তাহলে সড়ক দুর্ঘটনাটা সম্পর্কে আমরা কি বা কাকে বলে বললে কিন্তু আমরা মানে অনায়াসে আমরা বলতে পারবো বা লিখতে পারবো, ঠিক আছে? আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারলাম। পরবর্তীতে আমরা চলে যাই, কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, বাংলাদেশে রাস্তাঘাট ও যানবাহন বৃদ্ধির সাথে সাথে দুর্ঘটনার হার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে চলেছে। বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় 2001 সালে মোট সড়ক দুর্ঘটনা ঘটে 4091টি, 2002 সালে তা বেড়ে দাঁড়ায় 4918টিতে, এবং 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত যানবাহন দুর্ঘটনায় কবলিতদের মধ্যে মারা যায় 50.58%, হ্যাঁ, গুরুতর আহত হয় 38.10% এবং সামান্য আহত হয় 11.32%। তাহলে আমরা এই যে সড়ক দুর্ঘটনার তথ্যগুলো সম্পর্কে আমরা কিছু অংশ জানলাম, এখন আমাদের মনে সচরাচর প্রশ্ন আসতে পারে কেন সড়ক দুর্ঘটনাটা ঘটছে, কি কারণে ঘটছে। কোনো কিছু হতে গেলে একটা কারণ লাগে, সবকিছুরই একটা কাজের পরিপ্রেক্ষিতে কারণ হয়। তাহলে এসো আমরা কারণটা সম্পর্কে একটু বোর্ডে চলে যাই।
আমাকে অবশ্যই তোমরা জানাবে তোমরা লেখাটা একদম স্পষ্ট দেখতে পাচ্ছো কিনা, আমরা একটু কাছাকাছি দেখার চেষ্টা করি। আমরা দেখছি সড়ক দুর্ঘটনার কারণ, এখানে কিছু পয়েন্ট আকারে দেয়া আছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণগুলো হলো, এখানে আমি কতগুলো পয়েন্টস লিখে রেখেছি, এগুলো তুমি জাস্ট মনে রাখলে তোমার কিন্তু লিখতে সুবিধা হবে। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক, দেখো কোনো কিছু শিখতে গেলে আমাদের প্রথমেই কিন্তু দক্ষতার প্রয়োজন হয়, প্রশিক্ষণের প্রয়োজন হয়। সেটা তুমি গাড়ির ক্ষেত্রে কেন বলবে, সেটা তুমি শিক্ষক বলো, ডাক্তার বলো, বিভিন্ন পেশার, প্রতিটি পেশার জন্য কিন্তু দক্ষতার প্রয়োজন আছে এবং প্রশিক্ষণের প্রয়োজন আছে, যেটা আমাদের এই বাংলাদেশের সড়ক দুর্ঘটনার কারণ বলে অদক্ষ এবং প্রশিক্ষণবিহীন চালককে নির্দেশ করছে। তারপর দেখতে পাচ্ছি আমরা কম বেতনে সনদবিহীন চালক নিয়োগ দান, অর্থাৎ কিছু কিছু আমরা যারা খুব সুবিধাবাদী মানুষ থাকে তারা কম বেতনে সনদবিহীন চালকদেরকে কি চাকরিতে কাজ দিয়ে দিচ্ছে, অর্থাৎ গাড়ি চালাতে পারবে, এই জন্য কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। তারপর দেখতে পাচ্ছি তরুণ গাড়ি চালক, অর্থাৎ যার বয়স গাড়ি চালানোর মতো উপযুক্ত তা হয়নি, হ্যাঁ সে কিন্তু গাড়ি চালাচ্ছে, এবং এইটার সাথে কিন্তু আমি উপরে এই সনদবিহীন এটার সাথেও কিন্তু এটা কি সম্পৃক্ত। তারপর দেখতে পাচ্ছি অতিরিক্ত মাল বোঝাই যাত্রী বোঝাই, অর্থাৎ যে গাড়িতে আমি গাড়িটা চলবে সে গাড়িটার মধ্যে অতিরিক্ত যদি যাত্রীর চাইতে জিনিসপত্র বেশি হয়ে যায়, তখন একে তো যাত্রী থাকবেই তারপর আবার জিনিসপত্র অনেক বেশি, দুটো যখন সে গাড়ির একটা ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখন কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তারপর দেখতে পাচ্ছি আমরা নেশাগ্রস্ত গাড়ি চালক, সাধারণত আমরা জানি যে সড়ক দুর্ঘটনার একটা এটাও কিন্তু বিশেষ একটা কারণ। আমরা যে কোনো ভালো কাজ বা যে কোনো কাজ, ভালো কাজ বলবো কেন, আমরা কাজ যে কোনো কাজ করতে গেলে কিন্তু মনোযোগ সহকারে কাজ করি, সেখানে যদি আমার রাতে ঘুম না হয় সেটাও কিন্তু এক ধরনের আমার একটা কি এই সড়ক দুর্ঘটনার কারণের মধ্যে পড়বে। তার উপরে যদি এই নেশাগ্রস্ত গাড়ি, অর্থাৎ বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য পান করে তারা গাড়ি চালায়, তখন কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি আসন সংখ্যার চেয়ে গাড়িতে যাত্রী সংখ্যা বেশি, ধরো তোমাদের আসন সংখ্যা হচ্ছে যে একটা বাসের মধ্যে 40টা সিট আছে, এখন আমার 40টা সিটের মধ্যে আমি যদি সেখানে 60 জনের মানুষ বসাই এবং গাড়ির চালক অতিরিক্ত হেল্পার সহ আরো অনেকজন বেশি হয়ে যায়, তখন আমার গাড়ির তো একটা লোড নেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে, সে ক্ষমতার বাইরে চলে যায় এবং গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সঙ্গে সঙ্গে সড়ক দুর্ঘটনা দেখা যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি অযোগ্য ত্রুটিপূর্ণ গাড়ি চালকের হাতে তুলে দেওয়া, অর্থাৎ অযোগ্য ত্রুটিপূর্ণ গাড়ি, অর্থাৎ এই কথাটা এভাবেই বলতে হবে, অযোগ্য ত্রুটিপূর্ণ গাড়ি চালকের হাতে তুলে দেওয়া, অর্থাৎ গাড়িটা হচ্ছে যে ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ সেখানে অনেক যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেটা যদি আমি চালকের হাতে তুলে দেই তাহলে তো কি দুর্ঘটনা ঘটবে, এটা অবশ্যম্ভাবী। তারপর দেখতে পাচ্ছি সড়ক ব্যবহার করার নিয়ম নীতি না জানা, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের অবশ্যই আছে, সবকিছু একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা না জানলে কিন্তু এই দুর্ঘটনাটা হয়ে যায়। তারপর দেখছি অন্যমনস্কতা ও বিশেষ কারণ, আমাদের এই যে গাড়ির চালক কি করে গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন গান বাজনা গান বাজায়, তারপরে পাশের জনের সাথে কথা বলে, মোবাইলে কথা বলে, এই অন্য মনস্কতার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনাটা ঘটে থাকে। তারপর দেখতে পাচ্ছি বাজার স্থাপন, আমরা প্রায় সময় এখন খুব বেশি দেখতে পাই রাস্তায়, যেটা হচ্ছে যে একদম এলাকার মধ্যে বাজার স্থাপন করা হচ্ছে রাস্তার উপরে, যেটা ভ্যানে করে ঠেলা গাড়ি করে, হ্যাঁ নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা, বিভিন্ন মরিচ হলুদ, আমরা যখন বিভিন্ন কাপ্তাই সড়কের মধ্যে যখন আমি একবার গেছি তখন দেখলাম যে একদম রাস্তার মধ্যে তোমার মানে মরিচ শুকাতে দিয়েছে, এখন ওখানে তো গাড়ি চলাচল করছে, ছোট বাচ্চারা আছে, তখন কিন্তু এই ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, অর্থাৎ পথচারী কিন্তু দুর্ঘটনায় পতিত হয়। তারপর দেখতে পাচ্ছি জেব্রা ক্রসিং ওভারব্রিজ ব্যবহার না করা, দেখো জেব্রা ক্রসিং এর কতগুলো নিয়ম আমরা ছবিতেও দেখেছিলাম, তারপর আমরা ওভারব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু ঠিক ওই যে একটা মেয়েকে দেখলাম না আমরা পার হচ্ছিল, সে কিন্তু ওভারব্রিজ পার হয়ে যেতে পারতো, সে না গিয়ে সে হাঁকে দিয়ে কিন্তু চলে যাচ্ছিল। তারপর দেখলাম গাড়ির যান্ত্রিক ত্রুটি পরীক্ষা না করা, আমি একটা গাড়িতে যাব সেই গাড়ি অবশ্যই আমার যান্ত্রিক ত্রুটি মানে যান্ত্রিক যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করতে অবশ্যই হবে। তারপর হচ্ছে সড়কের নকশা নির্মাণের ত্রুটি, অর্থাৎ যেসব
সড়ক নির্মাণ করা হচ্ছে, সেই নির্মাণ সড়কটা কিভাবে করতে হবে, তার কতটুকু বিড থাকতে হবে, সেগুলো একটা নকশা আছে। সেই নকশা যদি নির্মাণের ত্রুটি থাকে তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকে। আর সবশেষে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরদের কাজে উদাসীনতা। দেখো, আমরা যদি কাজের ব্যাপারে উদাসীন হয়ে পড়ি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। সবসময় আমাদের কি করতে হবে, একটু মনোযোগী হতে হবে। আমরা সড়ক দুর্ঘটনার কারণটা খুব সহজেই জেনে গেলাম। এবার আমরা একটু চলে যাই সড়ক দুর্ঘটনার প্রভাব সম্পর্কে। তোমরা আমাকে একটু অবশ্যই বলবে যে তোমাদের লেখাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা। আমরা চলে আসি সড়ক দুর্ঘটনার প্রভাব, ঠিক আছে? তাহলে আমরা সড়ক দুর্ঘটনার প্রভাবের মধ্যে কি দেখতে পাচ্ছি? আমাদের এই প্রভাবের মধ্যে প্রথম প্রভাব যেটা দেখতে পাচ্ছি, যে বাংলাদেশ হাইওয়ে পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা যেটা দেখতে পাই, সেখানে যারা দুর্ঘটনায় পতিত তাদের মধ্যে 24%, তোমরা সবাই খাতায় অবশ্যই লিখে নেবে, লোকের বয়স 15 বছরের নিচে, ঠিক আছে? এটা যারা দুর্ঘটনায় পতিত। তারপরে এখানে মধ্যে আরো একটা দেখতে পাচ্ছি, 39% লোকের বয়স 16 থেকে 50 বছরের মধ্যে, ঠিক আছে? তাহলে এই একটা আমরা সড়ক দুর্ঘটনার প্রভাব সম্পর্কে আমরা দেখতে পেলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এই দুর্ঘটনার প্রভাবে কারা, মানে প্রভাবটা কাদের উপর পড়ে। উপার্জন তোমরা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নাও, উপার্জনক্ষম ব্যক্তি। দেখো, উপার্জনক্ষম ব্যক্তি আমি যাদের কথা বলছি, এই উপার্জনক্ষম ব্যক্তি কারা জানো? যারা বাবা আছেন, মা আছেন, হ্যাঁ, এরা যখন বিভিন্ন জায়গায় চাকরির জন্য যায়, তো চাকরির জন্য যেতে তাদের যখন যায় তখন কি হয়, যে কোনো কারণে সড়কে তাদের দুর্ঘটনা ঘটলে তখন কি দেখা যায়, তারা কেউ আহত হয়, নিহত হয়, তার সেই পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। আর ক্ষতিগ্রস্ত হলে কি অবস্থা হয়, সেই পরিবারটা আর্থিক, মানসিক, সামাজিক সব দিক থেকে কিন্তু ভেঙে পড়ে, ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি পঙ্গু হয়ে যায়, কখনো পঙ্গুত্বের শিকার হয়। আর পঙ্গুত্বে যখন শিকার হয় তখন আমরা কি পাই, সে শারীরিক মানসিক এবং সামাজিক, আর একটা পাচ্ছি অর্থনৈতিক, অর্থনৈতিক ভাবে কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, খুব ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? তখন এই ক্ষতিগ্রস্ততার জন্য কি দেখা যায়, এই ক্ষতিগ্রস্ততার জন্য তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা যায়। কি দেখা যায় আমরা দেখতে পাচ্ছি, হতাশা। আর হতাশা থেকে কি পাই আমরা, এই যখন হতাশা হয় তখন কি হয়, তারা মাদকাসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, মাদকাসক্ত হয়ে পড়ে, তাদের মধ্যে এক ধরনের চরম বিপর্যয় দেখা যায়। তারপরে তারা অর্থনৈতিক সম্মুখীন হয়, সামাজিক সম্মুখীন হয়, তারপর হয় দেখছো দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি। আমি ঊর্ধ্বগতিটা একটু বলে দিচ্ছি, এটার সাথে অনেক কিছুই জড়িত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা আমরা এটুকু বুঝি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তখনই হয় যখন পরিবহন করে কাঁচামাল যাবে, সে কাঁচামাল যেতে গিয়ে হয়তো সড়ক দুর্ঘটনায় পতিত হলো,
তখন কি হয়, দেরি হয়, আর দেরি হওয়ার কারণে কি হয়, তখন দ্রব্যমূল্যের দামটা বেড়ে যায়। এবং পরবর্তীতে যেটা হয় সেটা কি হয়, আমরা দেখতে পাচ্ছি যে একটা চাকরির যে কর্ম ঘন্টা সূচি আমরা দেখি, কর্ম ঘন্টা হ্যাঁ ব্যাহত হয়, চাকরির কর্মঘন্টা ব্যাহত হয়, এটা একটা দেখলাম। অর্থাৎ সময়ে আমরা কিন্তু যেতে পারি না। তারপর শেষ পর্যন্ত আর একটা জিনিস একদম এদিকে লিখে দিই, একটু দেখার জন্য তোমাদের লিখে দিচ্ছি, সেটা কি হয় দেখো, যে আমাদের জরুরি অবস্থায় যে চিকিৎসা সহ জরুরি প্রয়োজন আমরা ঠিক মতো পাই না। জরুরি প্রয়োজন বাধাগ্রস্ত হয়, ঠিক আছে, এটা একটু খেয়াল করে নেবে। তাহলে আমরা কিন্তু সড়ক দুর্ঘটনার একটা প্রভাব আমরা জেনে গেলাম। এখন আমরা চলে আসি একেবারে আমাদের একটু কাছাকাছি জায়গায় চলে যাচ্ছি আমরা সড়ক দুর্ঘটনার, আমরা আবার চলে যাই সড়ক দুর্ঘটনা মুক্ত রাখার উপায়, কি করে আমরা এটাকে মুক্ত রাখবো আমরা দেখো, একটু দেখতে পাই তোমাদের, চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। সড়ক দুর্ঘটনা মুক্ত রাখার উপায় এবং দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ, আমরা কি করে এটাকে কন্ট্রোল করতে পারবো। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ সহ যোগ্যতা নির্ধারণ পূর্বক নিয়োগ দেয়া, তারপর দেখতে পাচ্ছি ট্রাফিক আইন কানুন মেনে চলতে উদ্বুদ্ধ করা, বেপরোয়া নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহন না করা, অন্য গাড়িকে ওভারটেকিং না করা, ভারী যানবাহন চলার জন্য আলাদা লেনের ব্যবস্থা করা। তোমরা কিন্তু এই জিনিসগুলো কি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আবার তোমরা পজ করেও কিন্তু দেখতে পারবে। তারপর দেখতে পাচ্ছি সকল সিগন্যাল পয়েন্টে বৈদ্যুতিক সিগন্যাল স্থাপন করা, আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং প্রতিষ্ঠান স্থাপন, ঝুঁকিপূর্ণ রাস্তা কালভার্ট ব্রিজ সংস্কার ও পুনর্নির্মাণ, গাড়ির ছাদে যাত্রী ও মালপত্র বহন না করা, গাড়ির যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে গাড়ি বের করা, আমরা কিন্তু পূর্বে কারণগুলো একবার বলেছিলাম, এটা এটা নিয়ন্ত্রণ করছে, আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন করা, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার মাধ্যমকে ভূমিকা পালনে উৎসাহিত করা, আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর আর কিছু অংশ আমরা একটু দেখব, তারপর দেখতে পাচ্ছি আমরা দূরপাল্লা সড়কের পাশে বাড়িঘর তৈরি ও হাট বাজার স্থাপন না করা, সড়কে ধান পাট মরিচ শুকাতে না দেওয়া এবং গরু ছাগল না বাঁধা, ভুয়া লাইসেন্সধারী কেউ যাতে রাস্তায় গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্বশীল করা, রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালকোহল বা মাদক গ্রহণকারী গাড়ি চালকদের শনাক্ত করা এবং তাদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা, অর্থাৎ তাদেরকে একদম প্রত্যাহার করতে হবে। এটা হচ্ছে আমরা সড়ক দুর্ঘটনা কিভাবে মুক্ত রাখবো এবং দুর্ঘটনা কিভাবে হ্রাস করব। এখন আমাদেরকে নিরাপদে চলাচল করবার জন্য কিছু কাজ করতে হবে, সে কাজগুলো কি কি, ফুটপাত দিয়ে আমরা একটু আর একটু যদি একটু উঁচু করে দেখি আমরা মনে হয় আর একটু দেখতে পারবো, এবার কি আমরা মনে হয় দেখতে পাচ্ছি। এবার নিরাপদ চলাচলের জন্য করণীয় আমাদের কি কাজ করতে হবে, ফুটপাত দিয়ে চলাচল করতে হবে, দৌড়ে রাস্তা পার না হওয়া, চলন্ত গাড়িতে ওঠা নামা না করা, চলন্ত অবস্থায় গাড়ির চালকের সাথে কথা না বলা, শিশু কিশোরদের দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়ক সংযোগ সড়ক আধাপাকা সড়ক সম্পর্কে পরিচিত করা, অর্থাৎ শিশুদেরকে আমরা পরিচিত করাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি জেব্রা ক্রসিং পারাপার সেতু ট্রাফিক পুলিশ ট্রাফিক বাতি বিপজ্জনক স্থান সম্পর্কে পরিচিত করানো, ছোট ভাই বোনদের নিরাপদ চলাচল বিষয়ে সচেতন করতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে এবং প্রবীণদেরকে, অর্থাৎ প্রতিবন্ধী যারা শিশু রয়েছেন, প্রতিবন্ধী যারা মানুষ রয়েছেন এবং প্রবীণদেরকে নিরাপদ চলাচলে সহযোগিতা করতে হবে, দুর্ঘটনা কবলিত পরিবারের প্রতি সহানুভূতিশীল আচরণ করা। তাহলে আমরা আমরা
একটা দুর্ঘটনার চিত্র সচিত্র প্রতিবেদন আমরা পেয়ে গেলাম। আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে সড়ক দুর্ঘটনাটা কি এবং সড়ক দুর্ঘটনার কি অবস্থাটা যাচ্ছে সেটা, আর যে যে বিষয়টা আমরা খেয়াল করলাম এখানে, সড়ক দুর্ঘটনা কিভাবে হ্রাস করা যাবে, সড়ক দুর্ঘটনার প্রভাবে কি হলো, সড়ক দুর্ঘটনার কারণটা কি আমরা জানলাম। তো এখন তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি, আশা করি তোমরা সেই বিষয়টি যে গত ক্লাসের মতো এবারও এই অংশটা তোমরা বাড়িতে বসে অবশ্যই চর্চা করবে। আমরা সৃজনশীল অংশে চলে যাই। আমি একটা সৃজনশীল অংশ রেডি করেছি, তোমরা একটু দেখো, খেয়াল করো, এখানে দুটো ঘটনা রেখেছি। ঘটনা একে আমরা দেখতে পাচ্ছি, জনাব ক নামক ব্যক্তি বাড়িতে যাওয়ার জন্য যে বাসে উঠেছিলেন হঠাৎ পথের মাঝে বাস নষ্ট হয়ে যায় কোনো ত্রুটিজনিত কারণে। সকালে সকলে বাস থেকে নেমে অন্য বাসের অপেক্ষা যখন করছিলেন, এমন সময় একটি অনিয়ন্ত্রিত ভাবে চালিত গাড়ি এসে বেশ কয়েকজনের মাঝ দিয়ে চলে যায়। ক নামক ব্যক্তি গুরুতর আহত হয় এবং তিনি পরবর্তীতে জানতে পারেন বেশ কয়েকজন আহত সহ নিহত হয়েছে। এরপর আমরা ঘটনা দুই এ চলে যাচ্ছি, এখানে দুটো প্রেক্ষাপট রেখেছি আমি। দুটো প্রেক্ষাপটে ঘটনা দুই আমরা দেখতে পাচ্ছি, এক্স কানাডাতে থাকে, তার দেশ বাংলাদেশ, সে কানাডাতে বসবাস করে, তার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ। বহু বছর পর সে দেশে এসে রাস্তাঘাটে চরম দুর্দশা দেখে, পত্রপত্রিকা নানা দুর্ঘটনার খবর পড়ে তার অভিমত, সে অভিমত প্রকাশ করছে এরকম, এ অবস্থা মোটেও কাম্য নয়, যা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। আমরা দুটো একটা স্টেম থেকে আমরা দুটো ঘটনা পেলাম, উদ্দীপক থেকে দুটো ঘটনা পেলাম, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্নটা আসছে এরকম, বাংলাদেশের হাইওয়ে পুলিশের প্রতিবেদন অনুসারে 2001 সালে বাংলাদেশে কয়টি সড়ক দুর্ঘটনা ঘটে? আমরা কিন্তু তথ্যটা জেনেছি, আমরা অবশ্যই পারবো, যে মান হচ্ছে এক, আমরা সৃজনশীলে অবশ্যই মানটা জানি, 1 2 3 4, টোটাল নাম্বার হচ্ছে আমাদের 10। আমরা দুই নম্বরে যাই, সড়ক দুর্ঘটনা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, স্বাভাবিক আমরা ব্যাখ্যা করতে অবশ্যই পারবো। ঘটনা একে উল্লেখিত কোন সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা দাও, অর্থাৎ ঘটনা একে উল্লেখিত কোন সমস্যাকে চিহ্নিত করতে পারছে আমরা অতি সহজে লিখতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি ঘটনা এক এবং ঘটনা দুই এর প্রেক্ষাপট চিত্রের সমাধানে তোমার পঠিত অংশ থেকে পদক্ষেপ সূচি বিশ্লেষণ করো, অর্থাৎ তুমি এটার জন্য কিরকম পদক্ষেপ নিতে পারবে সেটা বিশ্লেষণ করবে এবং ধারণাটা তুমি খুব সুন্দর করে যুক্তি সহকারে লিখতে পারবে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম, আমাদের ক্লাস যেটা হয়েছে আমরা সময়ের মধ্যে নিয়ে আমরা চেষ্টা করেছি ক্লাসটা শেষ করবার জন্য। আমরা বাংলাদেশের সামাজিক সমস্যা, সেই সামাজিক সমস্যার একটা চরম বিশৃঙ্খল রূপ আমরা কি দেখেছি, সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনাটা কি জেনেছি, সড়ক দুর্ঘটনার কারণটা জেনেছি, সড়ক দুর্ঘটনার আমরা এর প্রভাব জেনেছি, সড়ক দুর্ঘটনার কিভাবে আমরা মুক্ত রাখবো এবং কিভাবে হ্রাস করবো এবং আমরা চলাচল কিভাবে করবো সেই সম্পর্কে জেনেছি, আমরা কোন কোন নিয়মগুলো মানবো, কোন কোন নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হব, আমরা এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং নিজেদেরকে সচেতন করবো, এই বিষয়গুলো আমরা খুব মনোযোগ সহকারে বিভিন্ন পয়েন্টস এর মাধ্যমে এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা বাড়িতে বসে অবশ্যই আলোচনা অংশগুলো দেখবে এবং সৃজনশীল অংশটা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে। তো তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বই পরিবেশের সাথে মানিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদেরকে এজন্য আরো আবার আমি অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঘুম যাবে, তোমাদের খাওয়া দাওয়া লেখাপড়া পাশাপাশি তোমরা কি করবে, তোমাদের কোনো জানা কোনো কাজ থাকলে সেটাও করবে, আর সবসময় হাত পরিষ্কার করবে, চোখে মুখে হাত দেবে না, আর বাবা মাকে কাজ অবশ্যই সহযোগিতা করবে, আর প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবার চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্ত, ধন্যবাদ।